এবারের সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু করে এখন পর্যন্ত অপরাজিত বাংলার মেয়েরা। ফলস্বরূপ এক ম্যাচ হাতে রেখেই আসরের সেমিফাইনালে পৌঁছে গেছে ছোটন শিষ্যরা। দলে নির্ভরযোগ্য অধিনায়ক সাবিনা খাতুনের হ্যাট্রিকে পাকিস্তানের বিপক্ষে বড় জয় লাল সবুজের প্রতিনিধিদের। ছোটখাটো কিছু ভুল হলেও মালদ্বীপও পাত্তা পায়নি প্রথম ম্যাচে। সব মিলিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে দলটা এখন আরও পরিণত। ফিলিংস গুড এন্ড আওয়ার ট্রাই ওয়াজ টু উইন দ্য গেম এন্ড ফাইনালি উই ডিড ইট। চেষ্টা করেছি মাঠে নিজের সর্বোচ্চটা দেওয়ার। লক্ষ্য থাকবে আমাদের হচ্ছে যেভাবে আমাদের প্ল্যানিং ওয়াইজ আমরা খেলে যাচ্ছি সেভাবে খেলে যাওয়ার। আশা করি টুর্নামেন্টে ভালো খেলার সাথে সাথে এবং একটা ভালো পর্যায়ে এবার যাওয়ার। ম্যাচের শুরু থেকেই একই ছন্দে থাকায় এই ম্যাচে জয় পেয়েছে বাংলার মেয়েরা। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে খুশি কোচ গোলাম রাব্বানি ছোটন। নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলায় বড় ব্যবধানে জয় পাওয়া সম্ভব হয়েছে বলে মনে করেন কোচ। মেয়েদের পারফরম্যান্স তো আমি খুবই খুশি। সবচেয়ে ভালো দিক হলো যে তারা ফার্স্ট মিনিট থেকে 90 মিনিট পর্যন্ত একই রিদমে খেলতে থাকে। তারপরে আপনার সাব পাঁচটা সাব হয়েছে, সাব যাওয়ার পরে কিন্তু টিমের ইন্টেন্সিটি আপনার কমে নেই, একই ছিল খেলার প্ল্যান। আর সবচেয়ে বড় কথা যে আমাদের প্ল্যানের মধ্যে ছিল খেলা। আমাদের এখন আপনার লক্ষ্য হলো রিকভারি করা, কিন্তু এই মুহূর্তে ভালো দিক হলো যে আমাদের মেয়েরা আপনার গ্রাজুয়ালি ইম্প্রুভ করতেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেখানেও জয়ের ধারাবাহিকতা রাখার লক্ষ্য লাল সবুজের প্রতিনিধিদের। কাজিন খন্দকার, সময় সংবাদ।